সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দর্শক দেখেন আজকের নতুন রেসিপি, মলা মাছের কাবাব বা যাই বলেন না কে কোফতা, আমরা যে নামেই ডাকি না কেন, কিন্তু মলা মাছের কাবাব বা কোফতা খেতে খুবই অসাধারণ। মানুষেরা যদি আপনি বানায় খাওয়ান, সে কখনও বলতে পারবে না সেটা মলা মাছের কাবাব বা কোফতা। তাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটি কি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোম পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দর্শক দেখুন, আমি এই গুড়া মাছগুলা, যেটা মলা মাছ বলা হয়, এটার আমি এভাবে কুটে নিয়েছি, মাথাগুলি ফেলে নিয়েছি। মাছটা আমি সুন্দর করে ধুয়ে ছাঁচ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি। আমি এটা ছোটো মাছের কাবাব বানাবো। তাহলে দেখুন আমি ছোটো মাছের কাবাবটা কী করে বানাই। আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে ব্লেন্ডার করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক এই হয়ে গেল আমার ছোটো মাছের মলা মাছের কোফতা। তো দেখেন আমি কীভাবে ব্যালেন করে নিয়েছি আমার মাছের কিমাগুলো কীরকম হয়েছে। এখন আমি এগুলো নিতে, দর্শক আমি ধনেপাতা কুচি, কাবাব মশলা, আদা বাটা, রসুন বাটা। দর্শক আমি এখানে আদা বাটা রসুন বাটা ইউজ করলাম এই কারণেই, ছোটো মাছ টেস্টকালে এই মাছটার গন্ধ করবে, তার জন্য আমি এই আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব এলাচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দর্শক এখন আমি কাবাবগুলি ভেজে নিব। আর আমরা ছোটো মাছের কাবাবটা এভাবেই করে খাবো, কারণ বাচ্চারা ছোটো গুঁড়া মাছটা খেতে পারে না, বা অনেক বড় মেছে এই কাঁটাটা এই বগর ছোটো মাছ খায় না। তাহলে আমরা ছোটো মাছ দেখতে পাচ্ছেন, এবার আমরা নিয়ে নেব। কাঁটাগুলি একবারে মিহি হয়ে গেছে ছোটো মাছ। অবশ্যই খেয়াল রাখবেন, কিডনি রোগীরা এই মাছ এটা খেতে পারবে না, কারণ এখানে আমি কাঁটাও ব্লেন্ডার করে ফেলছি ছোটো মাছের। ছোটো মাছের কাঁচা বাছা যায় না, তাই রান্না করে খেলে এভাবেই খেতে হয়, তাই আমি এভাবেই নিয়েছি। তা দেখুন, দর্শক দেখতে পাচ্ছেন আমার ছোটো মাছের কাবাবগুলি হয়ে গিয়েছে। কিছুটা আমি উঠে গেছি, কিছুটা এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন ছোটো মাছ আমরা এভাবেই কাবাব বানিয়ে, বা কাবাব বলে কেউ চপ বলে, এভাবে বানিয়ে আমরা পোলাও বা বিরিয়ানির সাথে, পোলাও বা ভাতের সাথে খেতে পারি, বোয়া বানায়ও খেতে পারি। বাচ্চাদের এটা খুবই ফেভারিট খাবার, বাচ্চাদের আমরা ছোটো মাছ খাই না, এই জন্য এই মাছটা আমরা দিতে পারি। দর্শক দেখেন আমার মলা মাছের কাবাবগুলি হয়ে গেছে। কাবাব বলেন বা চপ বলেন, বহুত লোকে বহুত কিছু বলে, তবে দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলি হয়ে আসছে। দর্শক এটা মজাদার একটি রেসিপি। আমার কিছু ভিডিওতে সাউন্ডে প্রবলেম হয়, দর্শক আমি সামনে এই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। দর্শক হয়ে গেছে আমার
কাবাবগুলি আমি তুলে ফেলছি। দেখতেই পাচ্ছেন দর্শক, এই হয়ে গেল আমার মোলা মাছের কাবাব, যা বলেন কোফতা, হয়ে গেছে। তাহলে দেখুন আমার মজাদার খাবারটি, চলুন আমরা লাঞ্চে যার স্বাদ গ্রহণ করি।